আজকে আমরা আলোচনা করব ইসলামিক স্টাডিজ দ্বিতীয় বর্ষ আল হাদিস কিতাবুল ঈমান পর্বে 17 নম্বর হাদিস থেকে প্রথমে আমরা অনুবাদ জেনে নিই অনুবাদ তারপর ব্যাখ্যা বিশ্লেষণ এবং তারপর বাস্তব জীবনে হাদিসের প্রয়োগ আমাদের জানা যে অতি গুরুত্বপূর্ণ তো আলোচ্য হাদিসটি কিতাবুল ঈমান পর্বে 17 নম্বর হাদিস এই হাদিসে আল্লাহ রাসূলের অন্যতম বিশিষ্ট সাহাবী আবু সুফিয়ান খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কালা তিনি বলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মানে রাসূল বের করে খারাজা মানে বের করে রাসূল সাল্লাল্লাহু বের করে ফি আদহা ফি মানে আদহা ঈদুল আদহা আও অথবা ফিত্রি ঈদুল আদহা অথবা ঈদুল ফিত্র দিন ইলা মুসাল্লি ফামাররা আলা নিসাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদহা আও ফিত্রি ইলা মুসাল্লি ফামাররা আলা নিসাই আলা নিসাই আ মানে মাররা মুসিবত হওয়া আলা নিসাই আবু সাঈদ খুদরী বলে যে তিনি আল্লাহ রাসূল ঈদুল আদহা ও ঈদুল ফিতর দিন নারী সমাজের দিকে অতিক্রম করলেন বা গেলেন আলা নিসাই ফাকালা ফা সুতরাং কালা ফা বললেন ইয়া মাসারান নিসাই হে নারী সমাজ ইয়া মানে হে মাসারান নিসাই হে নারী সমাজ তুসাব দেখুন না এখানে মহিলাদের নতুন না এসছে যে হে নারী সমাজ তোমরা বেশি বেশি করে সৎকার করো সৎকার করো দান করো আমাকে দেখানো হয়েছে যে উরিদকুন্না আমাকে দেখানো হয়েছে আকসার অধিকাংশ আহরুন্না আহার মানে অধিবাসী না জাহান্নাম অধিবাসী তোমরা বেশি আল্লাহ রাসূল বলছেন হে নারী সমাজ তোমরা বেশি বেশি করে দান সাদকা করো কেননা আমাকে দেখানো হয়েছে যে নারীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জাহান্নামী থাকুন না ওই নারী সমাজরা বললো নারীরা বললো অবেমা ইয়া রাসূলুল্লাহ থাকুন না থাকুন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো এ বেমা ইয়া রাসূলটা কেন প্রশ্নবোধক চিহ্ন কেন ইয়া রাসূল কেন কেন নারীদেরকে বেশি বেশি করে দান দেওয়া হবে কলা কলম কাইলা রাসূল রাসূল সাল্লাম বললেন তুকসিরুল লানা বা তাকুরা ইন আসিরা মারাইতা রাসূল বললেন যে তুকসিরুল লানা মানে বেশি করে ই করে লানত করে নারীদের বা তাসরাতি আসা এবং স্বামীদের অকৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীদের প্রতি তার কৃতজ্ঞতা থাকে না কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না বেশি করে মারাইতা আল্লাহ রাসূল আরো বলে মা রায় আমি দেখিনি মা মা রায় আমি কি দেখিনি মা এটা প্রশ্নবোধক চিহ্ন মা মানে ভক্তি মা রায় আমি না কেসা আমি দেখিনি না কেসা মানে অসম্পূর্ণ জ্ঞান না কেসা মানে অসম্পূর্ণ জ্ঞান আকলি আকলি মানে জ্ঞান না কেসা অসম্পূর্ণ জ্ঞান ও দিন দিনের ব্যাপারে জ্ঞান দিন মানে দিন ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে আকলি জ্ঞান এবং দিন এবং ধর্মের ব্যাপারে অসম্পূর্ণ জ্ঞান যে আজ হাবা আজ হাবা লুব্বে রাজুরে হাজে মানে রাজু লুব্বে মানে হরণ করে রাজুদের মানে পুরুষদের হাজেম বিচক্ষণ পুরুষদের দিন ইহিতাকুন না তাকুন না কেননা আমি দেখিনি যে বিচক্ষণ ও বুদ্ধিমান পুরুষদের জ্ঞান হরণ করতে নারীদের চেয়ে অধিক আর্য কটু নয় আল্লাহ সেটা বলে দিয়েছেন তাকুন না বিমা নুকসান ইয়া ইয়া রাসূল
তারা বলে ইয়া আল্লাহর রাসূল মা কুননা তারা বলল ওনা নারী সমাজ তারা বলল ইয়া আল্লাহর রাসূল ওমা নাকসান ওমা মানে প্রশ্ন হচ্ছে ওমা নাকসান অসম্পূর্ণ জ্ঞান বীর বীরের ব্যাপারে অসম্পূর্ণ জ্ঞান দিতে হবে ওয়া আকিলনা ইয়া রাসূলুল্লাহ দীন এবং আকলের ব্যাপারে দীন ধর্ম এবং আকলের ব্যাপারে জ্ঞানের ব্যাপারে আমরা আমাদের জ্ঞান অসম্পূর্ণ কারণ কি কোন বিষয় কি বা আসু বললে প্রশ্ন করা ওয়ালা তারা বলল ওয়ালা রাসূল বললেন আলাইসা সাহাদা আলাইসা দিও কথা আলাইসা সাহাদা আল মারাতা আল মারাতা মানে মিসলু নিসফু মিস মানে উদাহরণ নিসফু মানে অর্ধেক সাহাদা মানে সাক্ষী মানে সাহাদাতা মারবা মেয়েদের সাক্ষী মিসলু অনুরূপ নিসফু 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 মানে অর্ধেক নিসফু মানে অর্ধেক অর্ধে তাহলে আসু যে নারীদের সাক্ষী কি সাহাদাতা রাজুল নেই সাহাদাত মানে সাক্ষী রাজুল রাসু বলছে জিজ্ঞাসা করছে নারীদের সাক্ষী কি পুরুষদের সাক্ষী অর্থে নয় না ওই নারী সমাজ বলল বালা হ্যাঁ জি জি হুজুর ওয়ালা ফাদালিকা মিন নুকসান আকলিহা ওয়ালা রাসু আবার বলছে ফাদালিকা মিন নুকসান আকলিহা ফাদালিকা নুকসান অসম্পূর্ণ জ্ঞান আর জ্ঞানের ব্যাপারে অসম্পূর্ণ জ্ঞান কিভাবে ওয়ালা আলাইসা ওয়ালা তিনি বললেন আসু বললেন আলাইসা ইদা হাজা যখন ইদা মানে যখন হাজা মানে হাজার অবস্থায় থাকে নারীরা যখন হাই অবস্থায় মানে মাসিক অবস্থায় থাকে নাম কুসালি ওয়ালা তাসুমু তখন তারা নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না নারীরা যখন হাজার অবস্থায় থাকে যখন হাই মাসিক অবস্থায় থাকে তখন তারা কি নামাজ এবং রোজা রাখতে পারে না তাই নাকি কুল না বাবা নারী সমাজের বলল বালা আ জি বালা কলা কাদালিকা অথবা বললে কাদালিকা নুকসানের দিনা দিনের ব্যাপারে ভিন্ন বৈশিষ্ট্য থেকে যে নুকসান অসম্পূর্ণ জ্ঞান সা দিন দিনের ব্যাপারে দিনা এটাই হচ্ছে দিনের ব্যাপারে অসম্পূর্ণ জ্ঞান তাহলে আবু সাইদ কিন্তু রাতে আমরা হাদিস থেকে আমরা বলতে পারলাম যে আল্লাহ রাসূল মহিলাদের পাশে যাচ্ছিলেন মহিলাদেরকে দানের ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য দানের ব্যাপারে উৎসাহিত করার জন্য তিনি নিয়ে এসেছেন বললে কন্যা বেশি সাদকা করে কেন নারীরা বেশি বেশি সাদকা করে কারণ কেন নারীরা যেহেতু বেশি দানকারী নারী সমাজ দানক করে অল্পের কারণে অল্পে হাসে অল্পে কাঁদে আবার সামান্য কারণে স্বামীদের অসন্তুষ্ট প্রকাশ করে এবং দানক করে এই হেবি বদুয়া করে এটা কিন্তু আল্লাহ পছন্দ করেন না এই জন্য নামক থেকে আমাদের দূরে থাকতে হবে আর নারীকে দানের ভাব উৎসাহিত করেছেন কারণ বেশি দান করলে সাদকা বাঁটে জান্নাতে বেশি বেশি সাদকা করলে আল্লাহ সাদকা দরুন জাহান্নামে ভেবে তাকে জান্নাত দিতে পারে এই জন্য হাতে মানে একটা বিচক্ষণ পটু পুরুষকে কব্জা করার ক্ষমতা একটা কম বয়সী নারীর সম্ভব মানে এদের মধ্যে নারীর সম্পর্কে বলা হয়েছে যারা জানে কম জানে কম বুঝে বেশি মানে জানবে কম অথচ তারা বুঝবে বেশি মানে এদের যে জ্ঞান আছে এই জ্ঞান দিয়ে কলা কৌশল এত চতুর যে পুরুষদেরকে তারা আয়ত্ত করার ক্ষমতা রাখে একটা বিচক্ষণ পুরুষকে তারা বিভিন্ন কলা কৌশল দিয়ে সে আটকাতে পারে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তারা পুরুষদের বিচক্ষণ পুরুষকে জ্ঞান হরণ করে নাই আর এদের নকশা মানে ক্ষতিগ্রস্ত এরা অসম্পূর্ণ জ্ঞানের ব্যাপারে দিনের ব্যাপারে অসম্পূর্ণ ব্যাপারে এরা দিন ব্যাপারে এদের জ্ঞান একটু কম এবং হাজার হওয়ার অবস্থা যখন থাকে নেতা নে পাঁচ মাসিক পড়তে যখন থাকে তখন এরা দিনের কিছু কাজ নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না যার কারণে এদের ওই ওই সময় আল্লাহ আল্লাহ বন্দী করতে পারে না মেঘ আমরা কমে যায় এই জন্য বেশি বেশি করে দান করার পরে এটা যেন পূর্ণগত হয় এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন মুত্তাফাক আলাই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই হাদিসটি তার সহসা গ্রন্থে এনেছে আজকে আমাদের আলোচ্য হাদিসে আমরা অন্তর্ভুক্ত জানলাম ব্যাখ্যা জানলাম যদি সমস্যা হয় তাহলে আমাদের মোবাইল নম্বর দাও তো 01719 71
19 50 এই নম্বরে যোগাযোগ করলে আমরা আমাদের পরবর্তী কোনো সমস্যা পড়লে পরে দেব তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং ভাইরাস থেকে মুক্ত থাকো আসসালামু আলাইকুম